Hey guys, welcome back to our channel. মাথায় তেল মেখেছি বলে আরো মনে হচ্ছে অসুস্থ। আর হ্যাঁ, আর আমি কিছুক্ষণ আগেই উঠেছি আর ও একটু লেট উঠলো। এখন ওকে চা দিয়েছি, চা খাওয়ার চা খেয়ে নিয়েছে। আর কালকে রাত্রে এত জোরে পেটে ব্যথা হচ্ছিল মানে আমি দম ফেলতে পারছিলাম না। তারপর অনেকক্ষণ পর কমেছে আর এখন একটু পেটে ব্যথা ব্যথা আছে হালকা। তো জানি না কেন এটা হতে থাকে, বাট হয় মাঝে মাঝে। সব ডক্টর দেখানো, আল্ট্রাসাউন্ড করানো সব ঠিক আছে, কিন্তু তারপরে এরকম হয় মাঝে মাঝে। আর তখন যখন হয় না আমি মানে দম ফেলতে পারি, একটা খিঁচ দিয়ে ব্যথা হয়। যাই হোক, এখন আমি একটুখানি কিছু খেয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি আজকে চান করে নেবো আর ভিডিও এডিট করব। তো এই কাজগুলো আছে, এগুলো করতে হবে। আর ও আই থিঙ্ক অনেকদিন পর আজকে জিম যাবে, তাহলে আজকে লাইভ আর করছি না, কালকে লাইভ করবো। কারণ আমাদের যে বিজনেসের যে ফোনটা আছে ওটা অনেকদিন ধরে এমনিই পড়ে আছে, ওটাকে ভালো করে চার্জ দিতে হবে, কারণ ওটা আমরা এতদিন ইউজ করিনি। তো ওটা চার্জ দেবো, তারপরে ডিসাইডও করতে হবে কোন কোন শাড়ি কী কী ব্যাপার আছে। আরও অনেকদিন বিজনেস থেকে একদম আলাদা আমরা, না অনেকদিন না, ইউজুয়ালি যেটা হয় মানে পুজোর জন্য সবই বন্ধ থাকে। তো আমাদের বন্ধ রাখা ছিল, কারণ পুজোর মাঝখানে কেউ অর্ডারও দেবে না, আর আমরা ডেলিভারি পার্টনারকে দিয়ে পাঠাতেও পারবো না। ডেলিভারি পার্টনারও সময় একটু সমস্যা, ওর জন্য আর কি আমাদের একটু বন্ধ ছিল এখন কদিন। বাট এইটা সত্যি কালকে যেইগুলো লাইভে যাবে সেইগুলো যদি তোমাদের দরকার হয়, তোমরা যদি ফটাফট অর্ডার করো তাহলে কালী পুজোর আগে তোমরা পেয়ে যাবে। আমরা জানি, দেখো যে দিওয়ালিতেও একটা কেনাকাটির ব্যাপার থাকে, ওই জন্য তো দিওয়ালির আগেই তোমরা পেয়ে যাবে যদি কালকে দাও, কালকে অর্ডার দেয়, তাই না? তো কালকে দেখতে থাকো আমাদের লাইভ দেখো। তো আপাতত এখন কিছু খাই, খেয়ে দাঁড়া ভাবছি ভিডিওটা এডিট করে তারপরেই চানে যাবো, কারণ একদম সব কাজ শেষ করে তারপর চান করে শুয়ে যাবো। তো চলো আর দেখি সারাদিনে কি কি করি, সেটা তো তোমরা দেখতেই পারো। এ দেখো আমার পুরনো মানে স্কুলের ফটো, এই যে এইটা হচ্ছে, এইটা আমি অনেকদিন পর ওয়ার্কআউট করতে গেছিলাম আর খুবই ভালো, অনেকদিন পর করেও ভালো লাগছে। বাট অনেক মানে কি বলো, ওয়েট লস হয়েছে আর হ্যাঁ মানে ওরকম না, মানে চর্বি বেশি হয়েছে, ওয়েট কমেনি কিন্তু রোগা হয়ে গেছে অনেক। এখান থেকে ট্রেনারটা বলছে কি হয়ে গেছে, এটা হাত ফাত পুরো পাতলা হয়ে গেছে, হ্যান ত্যান ওইসব বলে গেল আর মজা ওড়ালো অনেক। আর আজকে ওয়ার্কআউট করে এমনি ফিট লাগে, একটু ওয়ার্কআউট করলে কি শরীরটাও ঠিক থাকে, ঘুম দুম সব ভালো হয়। হ্যাঁ কি বলছে, হ্যাঁ ঠাট বাজে কথা। তো এখন কি বলে লাঞ্চ করব, করে আজকে শাড়িগুলো বের করে রেখেছি কালকের জন্য যেহেতু লাইভ যাবে, আর আজকে টুকটাক কটা ভিডিও বানাবো। আর কালকে হ্যালোইন সবাই জানো, তো দেখি কালকে কিছু হ্যালোইন লুক করতে পারি নাকি আমরা, কেন আমাদের মনে আছে প্রথম বছর তোমাদের এইখানে ছবিটা দিয়ে দেবো, আগের বছর না তার আগের বছর, না তার আগের বছর, তো এখানে ছবি দিয়ে দেবো আমরা সেজেছিলাম, ও আমাকে সাজিয়ে দিয়েছিল, ও নিজেও সেজেছিল, দেখিয়ে দেবো। দেখো বায়না করছে, কি বায়না, আমি নিজেই জানি না কি বায়না করলাম, মানে কথা বানাতে নাম্বার 1 সেই। আচ্ছা বায়না করছিস না তো, কিসের বায়না, কালকে কি এখান থেকে যাবি কোথায় কোথায় আজকে, বায়নার কি আছে, বলেছি বায়না করিনি তো, বায়নাই করছিস, না বায়নাই করছিস, সাজিয়ে দিলেই তো হবে না, কি আমার মিথ্যে কথা বলছিস, সব বায়নাই করছে গো। কালকে কি আছে বল, কিসের জন্য যেতে চাইছিস, দাদুর বিয়ে আছে, ও দাদুর বিয়ে। তো এখন বেরিয়েছিলাম, বেরিয়ে বোনের কেকস নিয়ে আসলাম, কেন কালকে স্কুল, কালকে থেকে স্কুল চালু হচ্ছে, তো স্কুল যাবে, স্কুল গেলে ওর পিটির জন্য জুতো ছিল না, আর 4 নম্বরের জুতো পাওয়াও যাচ্ছিল না কোথাও, তো পেলাম, এখন কেকস নিয়ে আসলাম, বোনিকে দেবো, এই যে নিয়ে এসছি, আর ওদের বলেছি নিচে নাপ, নিচে নেবে কেটসটা দিয়ে বেরাবো, আর তারপর তোমাদের বলছি কিছু একটা, মানে মেন আজকে ওদের বাড়ি মানে লাল বাড়ি যাবো একটা রিজনে বলছি। এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে আমার বাড়ি যাবো,
তার আগে ওরা আবার কি মুভি দেখতে ইচ্ছা করছে, আমার তো ইচ্ছাও করছে না, মুভিটা কি যেন নাম তাও ভুলে গেছি, ওইটা দেখবে তারপরে যাবো ওই বাড়ি। তো আপাতত এখন নিচে যাই। ও গেছিল কাল, মানে ও গেছিল ওর স্কুলের কেক কিনতে, কিনে চলে এসছে, তো এখন আমরা বেরোব। চলো, এসে গেছে। কোথায় যাচ্ছিস? বলে দিয়েছি মুভি। আর তারপর বাড়ি? সেটা বাড়ি কেন যাচ্ছিস বল, বল তুই বল। মেইনলি আমরা যাচ্ছি বিকজ সবাই জানে আমাদের কালী পুজো আছে ওই বাড়িতে। তো ওই বাড়িতে কালী পুজোটা নিয়ে আমি ও সবাই, মানে সবাই খুব এক্সাইটেড থাকি। তো ওই কালী পুজো নিয়ে এদের ডিসকাশন প্রত্যেক দিনই বসতে থাকে। কিন্তু এটা হয় মানে বছরে ওই একটা দিন সবাই বসে ফাইনাল যে আলোচনাটা হয় ওটা হয়, ওটা ওটা ওদের একদিন না প্রত্যেক দিন হয়। আর আমাকে এর এর বাড়িতে এই বাড়িতে আর মন টেকে না, বারবার আমাকে বলতে থাকবে আজকে ডিসকাশন হচ্ছে যাই, কালকে ডিসকাশন হচ্ছে দেখতে পারবেন, দেখতে পারবেন না, দেখতে পারবে আজকে বললো তো এর পরেও হবে ও বলবে। তো বেসিক্যালি কালকে আমাদের যেই জেঠুটা পুজো করে অনেক বছর ধরেই তাকেও ফোন করা হবে, তাকে ফোন করতে হবে। হ্যাঁ, তো তাকে ফোন করতে হবে। তাকে ফোন করা মানে মোটামুটি আমাদের বাড়িতে ফাইনাল যে পুজো না ফাইনাল হয়ে গেছে, এমনি ফাইনাল হয়ে গেছে শিওর। আর আমাদের বাড়িতেও তোমরা জানো না, বিকজ আমি তখন ব্লগই চালু করিনি জীবনে যখন পুজো হতো, তো আমাদের বাড়িতেও কালী পুজো হয়। তো এবার এই কালী পুজোটা এই বছর তো করতে পারছি না, হোপফুলি নেক্সট ইয়ার, হোপফুলি নেক্সট ইয়ার থেকে। আর একটা খুশির কথা হচ্ছে আমাদের, মানে আমাদের বাড়ি কালী পুজো আর ওদের বাড়ি এই বাড়ি কালী পুজো দুটোই ডিফারেন্ট টাইমে, মানে পর পর দুটো পুজো থাকে। এই এই কালী পুজোতে মানে এই টাইমে ওদের বাড়িতে থাকে, আমাদেরটা হচ্ছে ডিসেম্বরের টাইম মেইনলি পড়ে শীতকালে। আর ওই ঠান্ডার মধ্যে ভাসান দিতে যেতে হয়, ঘট নিয়ে নামতে হয় আমাকে, তো ওইটাও একটা আলাদা মজা, আমিও মিস করি অনেক দিন। বাট ওদের বাড়িতে যেহেতু কালী পুজো হয় তাও একটু মিসটা ম্যানেজ হয়ে যায়। আর আমাদের এই বছরেই কিন্তু কালী পুজোর পরেই আবার জগদ্ধাত্রী পুজো আছে। হ্যাঁ, আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয় তো দাদুর বাড়িতে, তো ওইটাও একটা হেভি মজার ব্যাপার। তো সেইটা নিয়ে একটু এক্সাইটেড থাকি। আর তার মধ্যে কি বলে এর পর পরের বছর যদি আমাদের বাড়িতে হয়, হপফুলি হয়ে যাক, তখন খুব মজা হবে, তোমাদের দেখাবো, শেয়ার করবো। হ্যাঁ, আর এই বছর তো মানে পরের বছর যদি পুজো হয় পুরোপুরি ওর হাতে করতে হবে, ওকে সব কিছু গোছগাছ করে পুজো করবে, কেন ও আর মাই আছে দুজন মিলেই করবে। তো এখন চলো বেড়াই যাই। কি মুভি দেখে বল, কি মুভি? দশম অবতার। আমি একদমই ইন্টারেস্টেড না, বাট ও তো বলল বেটার দ্যান আই একটা কি ছিল বাঘাযতীন, মানে দাদু বনি এরা দেখে এসেছে, ওরা বলল বাজে, তো আমি ওদের ভরসায় আর যাচ্ছি। তো চলো যাওয়া যাক। কি হলো মুভি শিফট হয়ে গেছে টাইম, এখন মা বাবা আমরা দুজন যাব মুভি দেখতে। কি মুভি নাম বল? ফাইভ ফ্রেডিস নাইট, ভুল বলতে পারি আমি অত জানি না, বাট এখানে দিয়ে দেবে ও মুভির নাম আর ছবিটা। আর এইখানে এই যে নতুন হয়েছে মোমো অ্যান্ড কাবাব, এখান থেকে কি অর্ডার দিলি? আমাদের মানে এখনো পুজো শেষ হচ্ছে না বলে মনটা ঠিক লাগছে না বলে প্রত্যেক দিন কিছু না কিছু একটা করছি। আর কালকে দিয়ে কাজও চালু হয়ে যাবে লাইফটা, ওর জন্য আজকে একটু মজা করে নিই, তারপর কালকে থেকে দুদিন পর পর লাইভ করবো। টিউজডে লাইভ করবো, তারপর গ্যাপ দিয়ে ফ্রাইডে, ঠিক আছে? বলে দে কি লাইভ এটা, দিওয়ালি এখন ফিশ ফ্রাই নিয়েছি, একে তো কেমন লাগছে বুঝতে পারছি না। খেয়েছিস? কেমন খেতে? ভালো। বাবা খেয়েছিল আগের দিন, কিন্তু পোকা অনেক।
তো বাড়ি পৌঁছে তারপরে আমি মা বাবা আর ও মিলে গেছিলাম মুভিটা দেখতে, যেহেতু ভূতের মুভি আমার মাও পছন্দ করে তাই মাকে আর বাবাকেও সাথে করে নিয়েই গেছিলাম। আর যেহেতু অনেক রাত্রিরের মুভি ছিল তাই চারজন মিলে গিয়েই দেখতে গেছিলাম মানি স্কোয়ারে। এখন মুভিতে ঢুকে গেছি আর কি বলে আমি ওয়াশরুমে এসে ব্লগটা বলে দেওয়ার জন্য ঢুকলাম আর ওরা ঢুকে গেছে সবাই। এখন আমি যাব ওয়াশরুমে, এসেছিলাম এবার যাচ্ছি, সিট পেয়ে গেছি, সব পেয়ে গেছি। আর রাতে হরর মুভি দেখতে সব থেকে ভালো লাগে, এইটা হচ্ছে পুরোপুরি হরর মুভি একটা। তো চলো ঢুকো। ইন্টারভ্যালের টাইমে এই ক্লিপটা তুলে রেখেছিলাম, এই যে ও এখন ঘাটছে ফোন কারণ ওর আর কোনো খেয়ে দে কাজ নেই, আর বাবা মা ওখানে বসে, মা তো অলরেডি হাই তুলছে। আর মুভিটা না মোটামুটি এই অবধি বোরিং লাগছিল কিন্তু ইন্টারভ্যালের পর থেকে ভালোই লাগছে। আমি এখানে বলছি দেখো টেডি বেয়ারের মুভি, সব কার্টুন নিয়ে। তো ফাইনালি মুভি তো মুভি খুব একটা বাজেও বলবো না, মজাই এসেছে পয়েন্ট সিনটা দেখে। মানে প্রথমটা একটু বোরিং ছিল বাট পরের দিকটা ভালোই লাগলো। আর এটার পার্ট টু থ্রি আসবে বোঝাই যাচ্ছে। পোস্ট ক্রেডিট সিন ওকে যতবার বলি আছে, ও খালি বলবে না 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 না, বেশি আনে জানে না কিন্তু কিছুই যে আছে কিন্তু আছে। তারপর ব্যাপারটা হচ্ছে এরপরে এই মুভিটা তো, আর আমরা আগের দিন লিও মানে যেই দুদিন ব্লগ করে নিই সেই মাঝখানে একদিন লিও দেখতে গেছিলাম। লিও দেখতে গিয়ে ওখানেও একটা পোস্ট ক্রেডিট সিন আছে, মানে লাস্টে কি বলে ওই রোলেক্সের আওয়াজটা দেয়, ও দাঁড়ালোই না সন্দীপ না অর্ডার পাবো না, ওটা এন্ডে রোলেক্সের আওয়াজটা দেয়, বোঝা যাচ্ছে পরের রোলেক্স আছে। তো নিচে তো চলে এসেছি শুতে, আর এত আমাকে জ্বালাচ্ছে তখন থেকে, এদিকায় ওর ফোনে চার্জ নেই তো আমি আমার ফোনে রিলস দেখি রাত্রিবেলা, ওর ফোনে রিলস দেখে, এখন আমার ফোন থেকে দেখছে কারণ ওর ফোনে চার্জ নেই। দু মিনিট দাঁড়াচ্ছে না স্কুল, খালি স্কুল ইরিটেটিং, মানে কোন লেভেল কি মিথ্যুক বিশ্বাস করবে না, হাতটা একটু এরম করে লেগেছে এরম করছে পড়েই যাচ্ছে। আমি বলছি যে তুই অ্যাক্টিং করছিস অত তোর লাগেনি, তোর লাগেনি, পাঁচ মিনিট পর হাসছে মেরেই যে সত্যি কথা তোর ভাই মুখটা দেখো না, খচ্চর নাম্বার ওয়ান। তো এখন আমরা শুয়ে পড়বো কারণ কালকে সকাল এই যে ঠিক এরকম অ্যাক্টিংটাই করছিল। তুই মেরেই ছিস, যাই ও অ্যাক্টিং করতে থাকুক। আর কালকে সকালবেলা হচ্ছে আমাদের যে বাড়িতে কালী পুজো হবে সেটা নিয়ে আলোচনা হবে, তো সকালবেলা উঠতে হবে। জাস্ট শাট আপ, কালকে উঠতে হবে। তো কালকে সবার সাথে দেখা হবে সকালবেলা একটা নতুন ব্লগে। টিল দেন ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড অলসো বেল আইকনটাকে প্রেস করে দাও, তাহলে তোমরা আমাদের ভিডিও আসলেই নোটিফিকেশন ঝপাঝপ পেয়ে যাবে। বাই বাই।